হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের প্রিয় ব্লগার ভাই আজকে সরাসরি আপনাদের সামনে চলে আসলাম। ফিলিস্তিন এবং ইসরায়েল বিষয়ে আপনাদের কিছু তথ্য জানানোর জন্য। তো আমরা নিউজে দেখতে পাচ্ছি যে প্রতিদিন ইসরায়েল থেকে ফিলিস্তিনে গাজায় বিভিন্ন ধরনের রকেট হামলা চলছে, এবং ইসলামিক বিষয়ে যেটা খুব বেশি প্রতিপাদ্য হচ্ছে এবং জেরুজালেমকে নিয়ে যেটা সংঘাত চলছে। তো এটা নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি, আপনাদেরকে আমি জানাবো কি হয়েছিল এবং কিসের জন্য আজকের এই যুদ্ধ। সর্বশেষ এই সহিংসতা শুরু হয়েছে জেরুজালেমে এক মাস ধরে চলতে থাকা তীব্র উত্তেজনার পর। কিন্তু ইসরায়েলি আর ফিলিস্তিনের এই দীর্ঘ সংঘাতের পেছনে ইতিহাস আসলে কি, এটি মূলত 100 বছরের পুরনো সংকট। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি নামের যে এলাকা, সেটি ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীন। কিন্তু প্রথম যুদ্ধে অটোম্যানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। তখন ফিলিস্তিনে যারা থাকতো তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল আরব, সেই সঙ্গে কিছু ইহুদি যারা ছিল সংখ্যালঘু। কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করলো যখন আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে দায়ী করলো ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার। ইহুদিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষের দেশ বলে দাবি করে, কিন্তু আরবরাও দাবি করে এই ভূমি তাদের এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টা তারা বিরোধিতা করে। ১৯২০ থেকে ১৯৪০ দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করে এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনের পর সেখান থেকে পালিয়ে এরা নতুন এক মাতৃভূমি তৈরি স্বপ্ন দেখছিল। ফিলিস্তিনে তখন ইহুদি আর আরবের মধ্যে সহিংসতা শুরু হলো। একই সঙ্গে সহিংসতা বাড়ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও। ১৯৪৭ সালে জাতিসংঘের এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে দুটি পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হলো। জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী হিসেবে। ইহুদি নেতারা এই প্রস্তাবে মেনে নেন, কিন্তু আরব নেতারা প্রত্যাখ্যান করেন। জাতিসংঘের এই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হয়নি। ইসরায়েল প্রতিষ্ঠা এবং মহাবিপর্যয়। ব্রিটিশরা এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়ে ১৯৪৮ সালে ফিলিস্তিন ছাড়ে। ইহুদি নেতারা এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বহু ফিলিস্তিনি এর প্রতিবাদ জানান এবং এরপর যুদ্ধ শুরু হয়। প্রতিবেশী দেশ আরব দেশগুলোর সৈন্যরাও সেখানে যায় যুদ্ধ করতে। হাজার হাজার ফিলিস্তিনিকে তখন হয় তাদের ঘরবাড়ি ফেলে পালাতে হয় অথবা চলে যেতে বাধ্য করা হয়। ফিলিস্তিনিরা এই ঘটনাকে আল নাকবা বা মহাবিপর্যয় বলে থাকে। পরের বছর এক যুদ্ধ বিরতির মাধ্যমে যখন যুদ্ধ শেষ হলো, ততদিনে ইসরায়েল ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে। জর্ডান দখল করেছিল একটি অঞ্চল যেটি এখন পশ্চিম তীর বলে পরিচিতি, আর মিশর দখল করেছিল গাজা। জেরুজালেম নগরী ভাগ হয়ে যায় ইসরায়েলি বাহিনীর দখল করে নগরীর পশ্চিম অংশ আর জর্ডানের বাহিনীর পূর্ব অংশ। ২০০৫
দুপক্ষের মধ্যে যেহেতু কখনোই কোনো চুক্তি হয়নি তাই উভয় পক্ষই তাদের পক্ষকে দোষারোপ করতে থাকে। দুই পক্ষের মধ্যে পরে দেশগুলোতে এরপর আরো বহু যুদ্ধ হয়েছে। ১৯৬৭ সালে আরেকটি যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনিদের পূর্বে জেরুজালেম এবং পশ্চিম তীর সিরিয়ায় গোলান মালভূমি গাজা এবং মিশরে সিনাই অঞ্চল দখল করে নেয়। বেশিরভাগ ফিলিস্তিনি শরণার্থী থেকে গাজায় এবং পশ্চিম তীরে প্রতিবেশী জর্ডান সিরিয়া এবং লেবাননে আছে অনেক ফিলিস্তিনি। ইসরায়েল এই ফিলিস্তিনি এবং তাদের বংশধরদের কাউকে আর তাদের বাড়ি ঘরে ফিরতে দেয়নি। ইসরায়েল বলে থাকে এদের ফিরতে দিলে সেই চাপ ইসরায়েল নিতে পারবে না এবং ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইসরায়েল এখনো পশ্চিম তীর দখল করে আছে। গাজা থেকে তারা যদিও সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, জাতিসংঘের দৃষ্টি এটি এখনো ইসরায়েলের দখলে থাকা একটি এলাকা। ইসরায়েল এখন পুরো জেরুজালেম নগরীকে তাদের রাজধানী বলে দাবি করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র রাজধানী হিসেবে চায়। পুরো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে কেবল যুক্তরাষ্ট্র সহ হাতে গোনা কয়েকটি দেশ। গত ৫০ বছর ধরে ইসরায়েল এসব দখলীকৃত জায়গা ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে। ৬ লাখের বেশি ইহুদি এখন এসব এলাকায় থাকে। ফিলিস্তিনিরা বলেছে আন্তর্জাতিক আইনে এগুলো অবৈধ বসতি এবং শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায়। তবে ইসরায়েল তা মনে করে না। কি করছে এখন সেখানে? পূর্ব জেরুজালেম, গাজা এবং পশ্চিম তীরে যে ফিলিস্তিনিরা থাকে তাদের সঙ্গে ইসরায়েলিদের উত্তেজনা প্রায়শই চরমে ওঠে। গাজা শাসন করে কট্টরপন্থী ফিলিস্তিনি দল হামাস। ইসরায়েলের সঙ্গে তাদের অনেকবার যুদ্ধ হয়েছে। গাজার সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল এবং মিশর, যাতে হামাসের কাছে কোনো অস্ত্র পৌঁছাতে না পারে। গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরা বলছে ইসরায়েলের নানা পদক্ষেপ এবং কঠোর বিধিনিষেধ কারণে তারা খুবই দুর্দশার মধ্যে আছে। অন্যদিকে ইসরায়েলের দাবি করেন যে ফিলিস্তিনিদের সহিংসতা থেকে নিজেদের রক্ষার জন্য তাদের এই কাজ করতে হবে। এবছর এপ্রিলের মাঝামাঝি রমজানের শুরু থেকে উত্তেজনা বাড়তে থাকে। তখন প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। পূর্ব জেরুজালেম হতে কিছু ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের হুমকি ফিলিস্তিনিদের আরো ক্ষুব্ধ করে তোলে। ইসরায়েল এবং ফিলিস্তিনিরা বেশ কিছু ইস্যুতে মোটেই একমত হতে পারছে না। এর মধ্যে আছে ফিলিস্তিনি শরণার্থীর ব্যাপারে কি হবে, পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি স্থাপন করা হয়েছে সেগুলো থাকবে নাকি সরিয়ে নেওয়া হবে, জেরুজালেম নগরী কি উভয়ের মধ্যে ভাগাভাগি হবে, আর সবচেয়ে জটিল ইস্যু হচ্ছে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্ন। গত ২৫ বছর ধরে শান্তি আলোচনা চলছে থেমে থেমে, কিন্তু সংঘাতের কোনো সমাধান এখনো মেলেনি। ভবিষ্যৎ তাহলে কি? এক কথায় বলতে গেলে খুব সহসা এই পরিস্থিতি কোনো সমাধান মিলবে না। সংকট সমাধানে সর্বসাম্প্রতিক উদ্যোগটি নিয়েছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ডিল অফ দ্য সেঞ্চুরি বলে
বর্ণনা করেছিলেন। কিন্তু ফিলিস্তিনিরা এই উদ্যোগকে নাকচ করে দিয়েছিল একবারই, একতরফা একটি উদ্যোগ বলে। যুক্তরাষ্ট্রে এই উদ্যোগ নিয়ে আসলে কাজ মোটেই এগোয়নি। ভবিষ্যতে যে কোনো চুক্তির আগে দুপক্ষকে জটিল সব সমস্যার সমাধান একমত হতে হবে, সেটি যতদিন না হচ্ছে দুপক্ষের এই সংঘাত চলতেই থাকবে। বন্ধুরা, আমরা সবাই দোয়া করব যে ফিলিস্তিনি যেন এই সহিংসতা থেকে মুক্তি পায় এবং জেরুজালেম যেন ইহুদিদের হাত থেকে মুক্তি পায়। আমরা দোয়া করব এবং আমরা সবসময় ফিলিস্তিনি পাশে থাকব। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখতে থাকুন আই এম ব্লগার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।